গল্প পিয়নের আসরে আজ শোনাবো তারাপদ রায়ের লেখা মাতাল সমগ্র নামক বইটি থেকে নেওয়া কয়েকটি ছোট ছোট গল্প। আরো মজার মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে, আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। শুরু করছি আজকে প্রথম গল্প। একটা খুব ভালো কাহিনী আমাকে শুনিয়েছেন এক প্রবীণ সম্ভ্রান্ত ভদ্রলোক, অবসরপ্রাপ্ত বিচারক। তার আদালতে অনেকদিন আগে এক প্রৌঢ় ভদ্রলোককে তিনি পেয়েছিলেন। আগের দিন রাতে রাস্তায় মদ খেয়ে মাতলামি করার দোষে পেটি কেসে পুলিশ পরদিন সকালে আদালতে চালান দিয়েছে। ধুতিতে পাঞ্জাবিতে ধুলো কাদা মাখা, চোখের চশমার কাঁচ ভাঙা, কপালের কাছে কিছুটা ছড়ে গেছে, কিন্তু আসামি অত্যন্ত নিরীহ ও ভদ্র প্রকৃতির। হাত জোর করে দোষ কবুল করলেন আসামি, আরো অন্যান্যদের সঙ্গে তারও ২৫ টাকা জরিমানা হলো। আদালতের নির্দেশ শুনে আসামি বিনীতভাবে প্রশ্ন করল, হুজুর, এই যে ২৫ টাকা দেব, এর একটা রসিদ পাবো তো? বিচারক একটু বিস্মিত হয়েছিলেন এই প্রশ্নে। তিনি বললেন, তা পাবেন না কেন, নিশ্চয়ই পাবেন। তারপর একটু থেমে জানতে চেয়েছিলেন, কিন্তু আপনি এই রসিদটা দিয়ে কি করবেন, কি কাজে লাগবে আপনার রসিদটা? আসামি ভদ্রলোক অধিকতর বিনীত হয়ে বললেন, বাড়িতে নিয়ে বউকে দেখাবো। বিচারক আরো বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, আপনার স্ত্রীকে আদালতের রসিদ দেখিয়ে কি করবেন? আসামি এবার পরিষ্কার করে বললেন, বউকে রসিদটা দেখালে সে বুঝতে পারবে যে সব টাকাই মদ খেয়ে উড়িয়ে দিইনি, কিছু টাকা অন্য কাজেও ব্যয় হয়েছে। আমাদের দ্বিতীয় গল্প। এক গুরুতর অসুস্থ রোগী বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছেন। তিনি আজকে একটু আগে এই ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি হয়েছেন। দুদিক থেকে দুজন ডাক্তার তাকে দেখতে ঢুকেছেন, দুজনেরই নৈশ ডিউটি, কিঞ্চিত টলছেন। টলতে টলতে রোগীর বিছানার দুপাশে এসে দুজনে দাঁড়িয়েছেন। তারপর দুজনেই প্রায় একসঙ্গে রোগীর চাদরের নিচে হাত বাড়িয়ে দিয়েছেন নাড়ি দেখার জন্য। রোগীর হাত চাপা পড়ে রয়েছে তার কাত হয়ে থাকা শরীরের নিচে। যা হোক, একটু এদিক ওদিক করে দুই ডাক্তার চাদরের নিচে পরস্পরের কবজির সন্ধান পেলেন এবং একজন অন্যজনের নাড়ি ধরে বসলেন নিজেদেরই অজান্তে। তারপর দুজন ডাক্তার চাদরের নিচে পরস্পরের নাড়ি ধরে এরকম কথোপকথন করলেন, দারুণ মাতাল দেখছি, খুব মদ খেয়েছে আজ, ৭-৮ পেগ মদ খেয়েছে অন্তত, তার চেয়েও বেশি হতে পারে, যত্ত সব মাতালের কাণ্ড। আমাদের পরের গল্প। এরপরের উপাখ্যানটি নির্জলা প্রভাতকালের, এক সরল মদ্যপের। ভদ্রলোকের সেদিন অফিস যাওয়া হয়নি, অবশ্য দোষ তার নয়, একটা ছোট গোলমালের জন্য তিনি কাজে যেতে পারেননি। আগের রাতে খুব মদ খেয়েছিলেন ভদ্রলোক, সকালবেলায় ও বেশ নেশা ছিল, কিন্তু তবুও ঘুম চোখে অভ্যাসবশত অফিস যাওয়ার জন্য তৈরি হতে লাগলেন। প্রথমেই দাড়ি কামানো, দাড়ি কামাতে গিয়ে গোল আয়নাটা তুলে নিয়ে তিনি দেখলেন আয়নায় নিজেকে দেখতে পাচ্ছেন না, নিজের কোনো ছায়া পড়ছে না। তখন তার ধারণা হলো নিশ্চয়ই তিনি অফিসে চলে গিয়েছেন, বেলাও বেশ বেড়ে গেছে, এতক্ষণ তো অফিসে চলে যাওয়ারই কথা, আর সেজন্যেই আয়নায় নিজেকে দেখতে পাচ্ছেন না। তবে অধিক বেলায় তার এই ভ্রম সংশোধন হয়েছিল যখন তার মনে পড়ল যে দাড়ি কামানোর আয়নার কাচটা আগের দিনই ফ্রেম থেকে খুলে পড়ে ভেঙে গেছে। আমাদের এর পরের গল্প। অন্য এক সম্ভ্রান্ত মদ্যপকে জানি যার ভীষণ আত্মসম্মান বোধ। নতুন একটা পাড়ায় বাড়ি করে উঠে এসেছেন, আগের পাড়ায় মাতাল বলে তার খুব খ্যাতি ছিল। প্রতিদিন সন্ধ্যার পরে টলতে টলতে বাড়ি ফিরতেন, পাড়ার লোক টিটকিরি দিত। নতুন পাড়ায় এসে ভদ্রলোক ঠিক করলেন আর টিটকিরি নয়, আর ধরা দেবেন না। এখনো তিনি সন্ধ্যার অনেক পরে অনেকদিনই মধ্যরাতে নেশাতুর অবস্থায় বাড়ি ফেরেন, কিন্তু এ পাড়ার লোকে আর তাকে মাতাল বলে টিটকিরি দেয় না। ভদ্রলোক একটা চমৎকার বুদ্ধি বার করেছেন,
লোকে যাতে টলটলায়মান পায়ের ভিতরে পা অবস্থাটা ধরতে না পারে, নিজের গলির মুখে এসেই তিনি উল্টো মুখ হয়ে যান। এবার পিছন দিকে পা ফেলে ফেলে সন্তর্পণে বাড়ি ফেরেন। তার এই পিছু হাঁটার ব্যাপারটা নতুন পাড়ার লোকেরা কয়েকদিনের মধ্যেই ধরে ফেলে, কিন্তু তারা তাকে মাতাল বলে টিটকিরি দেয় না, পাগল কিংবা উচ্চাঙ্গের রসিক ভেবে হাসাহাসি করে। নতুন পাড়ার অল্প বয়সীরা ভদ্রলোককে আজকাল রসিকদা বলে ডাকে, তিনিও বিনা বাক্যব্যয়ে নতুন নামকরণ মেনে নিয়েছেন। এই রসিকদা সম্পর্কে আরও একটু বিস্তৃত করে বলা দরকার। রসিকদার বিয়ের কিছুদিন পরেই রসিকদার স্ত্রী তার স্বামীর গভীর মদ্যাসক্তির ব্যাপারটা অনুধাবন করেন। তারপরে যথারীতি, তুমি আর মদ খাবে না, তুমি আবার মদ খেয়ে বাড়ি এলে আমার মরা মুখ দেখবে ইত্যাদি নানা দেয়াল রসিকদাকে টপকাতে হলো। সহস্র অনুনয় বিনয়, রাগ গোসা ক্রোধ ইত্যাদি উপেক্ষা করে রসিকদার নিয়মিত গভীর রাতে টলটলে অবস্থায় বাড়ি ফিরতে লাগলেন। তখন রূপালি পর্দায় সাহেব বিবি গোলাম সিনেমার খুব রমরমা চলছে। রসিকদার স্ত্রী অর্থাৎ রসিক বৌদি পাড়ার মহিলাদের সঙ্গে সিনেমাটি বেশ কয়েকবার দেখেছেন এবং এই সিনেমা থেকেই তার মাথায় একটু চমৎকার বুদ্ধি খেলে গেল। সাহেব বিবি গোলামের নায়িকার মতো তিনিও মদ খাওয়া ধরবেন, স্বামীকে বাড়িতে আটকিয়ে রাখা যাবে, মদ খাওয়ার জন্যে আবার শিক্ষাও দেওয়া হবে। ঘরের বউ মাতাল হলে যদি লোকটার হুঁশ ফেরে মদ খাওয়া ছেড়ে দেয় তাহলে তো ভালোই। রসিকদা এক বাক্যে রাজি হয়ে গেলেন। সেই দিনই অফিস থেকে ফেরার পথে এক বোতল দু নম্বর ধেনো মদ কিনে আনলেন। সন্ধ্যাবেলা ঘরের মেঝেতে শীতল পাটি বিছিয়ে রসিকদা রসিক বৌদিকে মদ্যপানে হাতে খড়ি দিতে প্রস্তুত হলেন। মোড়ের পানের দোকান থেকে 1 কেজি বরফ, 2 বোতল সোডা ওয়াটার এনে স্বামী স্ত্রী বেশ জাঁকিয়ে বসলেন। রসিকদা খেয়াল করে রসিক বৌদিকে দিয়ে কয়েকটি বেগুনি ভাজিয়েছেন, কিন্তু এক চুমুক মুখে দিয়েই রসিক বৌদি প্রচণ্ড একটা হেঁচকি তুললেন, তারপরে ক্রমাগত হিক্কা আর হিক্কা। রসিক বৌদি খেপে গিয়ে বললেন, সর্বনাশ, এই সাংঘাতিক জিনিস কি করে খাও তুমি? আমার বুক জ্বলছে, মাথা ঘুরছে, বমি আসছে, তুমি কি আনন্দে এটা খাও? এই ছাইপাঁশ গেল? রসিকদা তখন মুখ খুললেন, তাহলে ভেবে দেখো, তুমি ভাবো আমি মদ খেয়ে খুব আনন্দে থাকি, তোমার এক চুমুক খেয়ে এই অবস্থা, আর আমাকে দিনের পর দিন কত কষ্ট করে গেলাসের পর গেলাস এই জিনিস খেয়ে যেতে হচ্ছে।